লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা জানেন যে সামনে প্রাইমারি পরীক্ষা, তো আমরা আজকে কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করবো। এখান থেকে 1 মার্ক পাবেন, যে 100% শিওর এই নিয়মগুলো থেকে 1 মার্কের প্রশ্ন হবে। তো অবশ্যই এই ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তো ইনশাল্লাহ 1 মার্কে তো ক্লিয়ার হয়ে যাবে। আমাদের বলছে যে এই ধরনের কিন্তু পরীক্ষায় আসছে যে এটার গুণফল কত, এইটার গুণফল কত। এই ধরনের গুণ করতে হলে প্রথমে আমরা কোনো সংখ্যা দেখবো না, কোনো দশমিক টশমিক চিন্তা করবো না, দেখবো যে সংখ্যা কত আছে। এখানে আছে 5, এখানেও আছে 5, আগে সংখ্যাগুলো গুণ করবো। 5 5 কত? 25। ওকে, গুণ করলাম, 5 5 হচ্ছে 25। এরপরে দেখবো টোটাল কত গড় পর দশমিক, ডান দিক থেকে কত গড় পর দশমিক, 1 2 3, এখানে 3 গড় আর এখানে 1 গড় পর, টোটাল হচ্ছে 4 গড় পর দশমিক। আমাদের টোটাল 4 গড় পর দশমিক দিতে হবে, 1 2 এই 3 এই 4, এটাই কিন্তু অ্যান্সার। টোটাল কিন্তু 4 গড় পর দশমিক। আবারও বলতেছি এখানে কিন্তু টোটাল 1 2 3 এই যে 4, 4 গড় পরে কিন্তু টোটাল দশমিক। এখানে কিন্তু আমাদের 5 গড় পরে দশমিক হচ্ছে, 5 গড় উঠবে না, 1 গড় পরে হবে। হ্যাঁ, টোটাল 4 গড় পরে দশমিক হবে, 1 2 3 আর 1, টোটাল 4 গড়, 1 2 3 4। এখন যদি আমাদের গড় আসছিল 2টা, আমাদের এরপরে আর কোনো গড় ছিল না, এই জন্য আমরা কী করছি 2টা শূন্য নিয়ে নিয়েছি, ঠিক আছে। এরপরের অঙ্কটা যদি করি, একই ধরনের অঙ্ক দেখেন, তো আমাদের বলছে যে এইটা কত হবে, এইটা কত হবে। এটা দুইভাবে করতে পারি, একটা আমরা যদি এটা করি যে 0 0 5 গুণন 0.005, মানে দুইবার গুণ, এটা স্কোয়ার, মানে এই এটাকে দুইবার গুণ করতে হবে। তার মানে আগেই এটার এটা গুণ করেন, সংখ্যাগুলো গুণ করেন, 5 5 25, টোটাল কয় গড় পরে, এখানে 3 গড় পর দশমিক, এইখানে 3 গড় পর দশমিক, টোটাল কিন্তু আপনার 6 গড় পর দশমিক। তার মানে আমাদের গড় আছে 2টা, 1 2 3 4 5 6, এই 6 গড় পরে দশমিক দিয়ে দেবো, তার মানে এইটাও কিন্তু হয়ে গেল। এরপরে এটা আমরা শেষ করবো, এরপরের অঙ্কটা মানে সেম নিয়মের অঙ্কগুলো আমরা একটু করে যাই। এখান থেকে আবারও বলতেছি একটা অঙ্ক কিন্তু পরীক্ষা আসবেই, এটা আমরা করবো শেষেরটা যদি করি, 5 নম্বরটা যদি করি আমরা একটু দেখেন 5 নম্বর কী আছে এখানে। তো এই এই এইগুলোকে গুণ করতে বলছে, এটা 39তম বিসিএস আসছে। তো প্রথমে আমরা এই সংখ্যাগুলো গুণ করবো, দশমিক দেখবো না, এই 8, 8কে 2 দ্বারা গুণ করলে 16, 16কে 4 দ্বারা গুণ করলে 4, 16 কত, আমরা কিন্তু 64 দিলাম। এখন দেখবো যে টোটাল কয় গড় পর দশমিক, এখানে 2 2 4, আর এক 5 গড় পর দশমিক, 1 2 3 4, 1 2 3 4, এই 5, টোটাল 5 গড় পরে দশমিক, এটা কিন্তু অ্যান্সার। এখন এটা 35তম বিসিএসে কিন্তু এটাও আসছে, এটাও আসছে না, এটা আসছে 39তম বিসিএস, এটা 35, 35তম বিসিএসের অ্যান্সার আপনারা বলবেন যে এটার অ্যান্সার কত হবে। আরেকটা অঙ্ক করবো, যে আরেকটা নিয়ম থেকে আসে অঙ্ক, এখানে দেখেন 4 নম্বর যে অঙ্কটা, 4 নম্বর যে অঙ্কটা, এখানে কী বলছে যে এইটা সমান কত। তো একই অবস্থা, আমরা আগে নিচেরটা এখানে কত 0.001, আর নিচে আছে কত 1 × 0.1, উপরে যা আছে আমরা তাই রেখে দেবো, ভাগও কিন্তু একই। প্রথমে আমরা সংখ্যাগুলো গুণ করবো, এটাকে এটা দ্বারা গুণ করলে 1, টোটাল কয় গড় পর দশমিক, এখানে আছে 1 গড়, এখানে 1 গড়, টোটাল হচ্ছে 2 গড় পর দশমিক, এখানে তো অলরেডি 1 গড় আছে, তাহলে টোটাল 2 গড় পর দশমিক। পরের লাইনে আমরা দশমিকটা তুলে দিব, এখান থেকে যদি এই দশমিকটা তুলে দিই, এই দশমিকের জন্য আসবে একটা 1 আর 1 2 3, দশমিকের পর যে কয়টা গড় থাকবে টোটাল ঠিক ততটা শূন্য বসাইতে হবে, দশমিকের জন্য একটা 1, এটা তো তার মানে এখানে এই যে এই পর্যন্ত কিন্তু আমরা তুলে দিলাম, শুধু 1 হলো। সেইমভাবে এখন নিচের এই দশমিকটা যদি তুলে দিই, দশমিকটা যদি তুলে দিই, এই পর্যন্ত টোটাল 1 হবে, আর এই দশমিকের জন্য উপরে একটা 1 হবে, আর কয় গড় পর দশমিক 2 গড়, এই জন্য 2টা শূন্য হবে, এটা এটা কাটা, এটা এটা কাটা, তার মানে উপরে গুণ গুণ করে যাই করেন 1/10। এখন কোনো সংখ্যাকে 1, 10, 100, 1000 এরকম সংখ্যা দ্বারা যদি গুণ করেন, ভাগ করেন, তাহলে কী হবে, এটা থাকবে, যা দ্বারা ভাগ করবেন তাই হবে, মানে যে সংখ্যাটা আছে ওইটি থাকবে, উপরে 1 আছে 1, 8 থাকলে 8ই থাকতো, যদি 10, 100 বা 1000 এর দেখবো যে একের পরে কয়টা শূন্য আছে, ঠিক তত গড় পরে দশমিক, একের পরে কী ছিল 1টা 0, এই জন্য 1 গড় পরে দশমিক, তার মানে এটার কিন্তু অ্যান্সার আমরা কিন্তু পেয়ে গেলাম এইটা। এরপর আমাদের যে অঙ্কটার কথা বলছিলাম এটা কিন্তু আসছিল, এখানে দেখেন এখানে 0.9623, এটা কিন্তু 1-এর চেয়ে ছোটো, আর এটা 31, আমরা জানি যে বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যা বিয়োগ করতে হয়, এই জন্য 31, ঠিক আছে,
আমরা বিয়োগ করব, এটা কিন্তু দেখেন এখানে একটা শূন্য আছে, এরপর 0.9623। আর এটার পরে আমরা ছোটোবেলায় যখন এরকম করে শূন্য দিয়ে দিতাম, দশমিকের পরে শূন্য দিলে কোনো ভ্যালু নাই দশমিক, কারণ দশমিকের গড় পর সংখ্যা আমাদের মিলাইলে আমাদের বিয়োগ করে সুবিধা হবে। 3 আছে 10 হব 7 হলে, হাতে 1, আবারও 3 আছে 10 হব 7 হলে, হাতে 1, এখানে 3, আর 10 এ 10 মিলে গেল 0, এইখানে 0, এইখানে হচ্ছে 3। এখন আমরা বিয়োগ করার পর এখানে দেখতে হয় যে কার সংখ্যা বড় ছিল, এখানে 31 আছে, যে বড় তার সংখ্যা যদি বড় থাকে সেই সংখ্যাটা দিতে হয়, এখানে 31 মাইনাস ছিল, এই জন্য বিয়োগ করলে এখানে 31 মাইনাস, এটা কিন্তু অ্যান্সার। ইজি যে অঙ্কগুলো করা হলো এগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক, আমরা বলতেছি এই অঙ্কগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, এখান থেকে 1 মার্ক পাবেন। আর যারা প্রাইমারি পরীক্ষা দেবেন শেষ মুহূর্তে, আমি বলবো যে এই যে শেষ মুহূর্তে এসে এই বইটা, এই বইটাতে 6000 প্রশ্ন আছে। আপনারা জানেন যে প্রাইমারিতে অতি সাম্প্রতিক কোনো কিছু আসে না, সাম্প্রতিক যে প্রশ্নগুলো হবে হয়তো 2020-এর বা 21-এর, এই জন্য এই বইটাতে 2020 সাল থেকে 2022 সাল পর্যন্ত সকল সাম্প্রতিক থেকে 400 প্রশ্ন দেওয়া আছে, বাংলা ভাষা ও সাহিত্য থেকে দেওয়া আছে 1500 সাজেশন, মানে মোস্ট ইম্পর্ট্যান্ট, সব মিলে সকল সাবজেক্ট মিলে এখানে 6000 প্রশ্ন আছে। এই 6000 প্রশ্ন আপনাকে পড়তেই হবে, এগুলো হচ্ছে এমন ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এখান থেকে একটা প্রশ্ন যদি আপনার ভুল হয় পরীক্ষার হলে আপনার জব হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এই জন্য বলবো যে শেষ মুহূর্তে আপনি যদি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলো, যে যে টপিক থেকে প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো যদি 2 থেকে 3 দিনে রিভিশন করতে চান, এই বইটা একটু হলেও হাতে নিয়ে দেখবেন। আবার সাম্প্রতিক থেকে 3 থেকে 4 মার্ক তো ইনশাল্লাহ এই 400 প্রশ্ন থেকেই আপনারা ভালো করতে পারবেন। আবারও বলতেছি যে যাদের প্রিপারেশন মোটামুটি বা ভালো আছে তারা অবশ্যই কনফিডেন্ট, মানে শেষ মুহূর্তে এসে সময়টা কাজে লাগানোর জন্য এই বইটা অবশ্যই 1 থেকে 2 বার রিভিশন করতে পারবেন, করবেন 2 থেকে 3 দিন লাগবে এই বইটা পড়তে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।